ওনাদেরকে কেনই বা গ্রেপ্তার করা হয়েছিল, আর কেনই এই সময়টিতে এসে তাদেরকে ছেড়ে দেয়া হলো। এবং এখানে সব কিছু এতটা তালগোল পাকিয়ে ফেলা হয়েছে যারা গ্রেপ্তার করেছে তাদের পক্ষ থেকে, যা রীতিমতো দেশে এবং বিদেশে নানারকম জটিলতা সৃষ্টি করেছে সরকারের জন্যে, দেশের ভাবমূর্তির জন্য এবং দেশের বিচার ব্যবস্থার জন্যে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি খসরু বিএনপির নেতা, তারা যে মুক্তি পেয়েছে এটা কি ভারত আমেরিকার চাপ? বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে। গোলাম মাওলানা রনি আজকের এই নিউজের মাধ্যমে তথ্য দিয়েছে, বিশ্লেষণ করেছে, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। আমরা কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে স্ক্রিনে। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, আর মুক্তি পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির অতি গুরুত্বপূর্ণ যে কজন নেতা রয়েছেন তাদের মধ্যে এ দুজন শীর্ষস্থানীয়। এর বাইরে শহীদুদ্দিন চৌধুরী এনি মুক্তি পেয়েছেন, এবং অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন এখনও জেলখানায়, মির্জা আব্বাস সহ অনেকেই, তারাও খুব দ্রুত হয়তো মুক্তি পাবেন। এখন প্রশ্ন হলো যে ওনাদেরকে কেনই বা গ্রেপ্তার করা হয়েছিল, আর কেনই এই সময়টিতে এসে তাদেরকে ছেড়ে দেয়া হলো। এবং এখানে সব কিছু এতটা তালগোল পাকিয়ে ফেলা হয়েছে যারা গ্রেপ্তার করেছে তাদের পক্ষ থেকে, যা রীতিমতো দেশে এবং বিদেশে নানারকম জটিলতা সৃষ্টি করেছে সরকারের জন্যে, দেশের ভাবমূর্তির জন্য এবং দেশের বিচার ব্যবস্থার জন্যে। অনেকে বলার চেষ্টা করছে হয়তো যে নির্বাচন যেহেতু দামি হোক, স্বামী হোক, মামি হোক, তুমি হোক, মানে যত অশ্লীল, অশ্রাব্য এবং যত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রয়েছে এই নির্বাচন নিয়ে, তা যেহেতু হয়ে গিয়েছে এবং এই নির্বাচনের যারা কারিগর ছিলেন এবং আছেন এখন, এবং যাদের হুকুমে একুকরকুমগুলো হয়েছে, এবং আমরা গ্রামে দেখবেন যে পুতুল নাচ হয়, তো পুতুল নাচতে থাকে আর পিছন থেকে যারা কারিগর, পুতুলের কারিগর, তারা সেটা নাড়াতে থাকে। অথবা আমাদের গ্রামাঞ্চলে আমরা ছোটোকালে যে যাত্রা গান দেখেছি, তো আপনারা দেখবেন যে সিনেমার মতো নয়, যাত্রা গান নায়ক বা নায়িকা তারা যে ডায়ালগ দেয় বা যে বক্তব্যগুলো দেয়, সেই বক্তব্যগুলো আবার পাশে একজন বসে পড়ে এবং সেটি শুনে সে নায়ক নায়িকা পাত্রপাত্রীরা বলতে থাকে। ফলে কি হলো, যাত্রা গানে যাই হোক না কেন, মারামারি হয়, কাটাকাটি হয়, রাজা মরে, রাজা বাঁচে, সিংহাসন আসে, নাচ গান বাইজি কত কিছু, কিন্তু আমরা কখনোই এই যাত্রার যে ঘটনা এবং কাহিনী এটিকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, এটি কোনো অবস্থাতেই স্থায়ীভাবে আমরা ধারণ করি না। এটি নিছক বিনোদন, নিছক বিনোদন আর কিছু নয়। ফলে যাত্রা যারা আয়োজন করে তারা কি করে, এটার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে, কেউ রাজনীতি করার চেষ্টা করে, কেউ জনপ্রিয় হওয়ার চেষ্টা করে, কেউ টাকা উপার্জনের চেষ্টা করে, মানে যাত্রার যারা পরিচালক, মালিক ইত্যাদি যারা রয়েছে। আর যারা দর্শক তারা কেবলই মাত্র বিনোদন লাভ করে। তো এই যে যখনই একটা দামি শব্দটি ব্যবহৃত হয়, তো দামি শব্দটি ব্যবহৃত হয় যেটি বাংলাদেশে বা বাংলা ভাষায় আপনি যদি বলেন ছায়া জাতীয় কিছু একটা, শেড ইংরেজিতে, যদি বলেন ভৌতিক কোনো কিছু, কিংবা অস্পর্শ দেখা যায় না, এরকম
কোনো কিছু যখন ব্যবহৃত হয় সেখানে আপনি এই দামি শব্দটি ব্যবহার করতে পারেন, পাপেট। তো সেই দামি যখন নির্বাচনের মামা হয়ে যায়, মামু হয়ে যায়, নির্বাচনের মা হয়ে যায়, মাদার অব দ্য ইলেকশন হয়ে যায়, তো বুঝতে পারেন যে এই দামির যারা পরিচালক প্রযোজক অর্থাৎ যারা টাকা দিয়েছেন এবং যারা কলা কৌশলী মানে এই দামিটা যারা আয়োজন করেছেন তারা তাদের স্বার্থ কিন্তু হাসিল করে ফেলেছেন। দে হ্যাভ গট অল অফ দেয়ার বেনিফিট, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেন্টাল, সব তারা পেয়ে গিয়েছেন। এখন পেয়ে যাওয়ার পরে কি হলো, যাত্রা গানের বা পুতুল নাচের যা হয়, পুতুল নাচ শেষ, যাত্রা গান শেষ, সকালবেলা পুতুলগুলো চিত হয়ে শুয়ে থাকে, ওইগুলোর হাতে পায়ে আর রশি থাকে না। আর যাত্রা গানের রাতে যেটি নায়ক হয়েছে, রাজা হয়েছে, সিরাজউদ্দৌলা হয়েছে, সকালে যেটি মির্জাফর হয়েছে, তার নাম হয়তো লেদু, নায়কের নাম লেদু, নায়িকার নাম গেন্দু, গেন্দি, এরকম। তো এই লোকগুলো সকালবেলা জনারণ্যে হাঁটে, বাজারে যায়, লোকজন অবাক হয়ে বলে কাল তো ও যাত্রা করেছে। তো যখন একটি নির্বাচন জেনুইনলি হয় তখন তিনি হন জনগণের প্রতিনিধি, জনগণের নেতা, জাতীয় নেতা, কিংবদন্তীর নেতা। আর যখন নির্বাচন একটি দামি জাতীয় এরকম একটা হয় তো সেই নির্বাচনের মাধ্যমে যারাই অভিনয় করেন, সেই অভিনয় যারা করেন তাদের অবস্থান যাত্রা দলের নায়ক নায়িকার চেয়ে কোনো অংশেই এক সুতায় বেশি নয়, বরং অন্য ক্ষেত্রে যেটি হয় সেটি হলো যাত্রা মঞ্চে নায়ক বা ভিলেন এদের প্রতি মানুষের ক্রোধ বা ভালোবাসা কোনোটাই কাজ করে না। সকালবেলা দেখা হলে হয়তো কেউ হয়তো এক কাপ চা খাওয়ালো বা কেউ হয়তো বললো যে এই লোকটা ভিলেনে ভাগ খুব ভালো অভিনয় করেছে, কিন্তু দামি নির্বাচন জাতীয় কোনো দুর্ঘটনা যখন ঘটে কোনো জাতির জীবনে এবং এইটার যারা নায়ক নায়িকা হয়, শিল্পী কলা কৌশলী হয়, অভিনয় করে, আপনি তাদের প্রতিটি পশম কীভাবে টেনে টেনে ছিঁড়ে এবং কতদিন ধরে সেটা ছিঁড়ে তা যদি বুঝতে চান ইরাকে গিয়ে দেখে আসেন, লেবাননে দেখে আসেন, রোমানিয়াতে দেখে আসেন, যে সেখানে নিকোলাই চসেস্কু নামক যে এক স্বৈরশাসক ছিলেন, এক নায়ক ছিলেন এবং তার স্ত্রী ছিলেন, তাদের কোনো বংশ আত্মীয় স্বজন এখন রোমানিয়াতে আছে কিনা, কিংবা আলবেনিয়াতে গিয়ে দেখেন যে সেখানে আনোয়ার হোজা নামক একজন স্বৈরশাসক ছিলেন, চিলিতে গিয়ে দেখেন পিনোশে ছিলেন, ইরাকে গিয়ে দেখেন সাদ্দাম হোসেন ছিলেন, কোনো বংশ নাই, নির্বংশ নির্বংশ নির্বংশ, যেটি যাত্রা নাটকে হয় না। সাধারণত রাজনীতিতে যখন কেউ পাফেট হয়, রাজনীতিতে যখন কেউ পুতুল হয় তখন এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তা আমাদের এই বাংলাদেশে যা কিছু হয়েছে এটা নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার দরকার নেই, বাস্তবতা হলো এই যাত্রা নাটকের যে অশ্লীলতা, যাত্রা নাটকের যে ক্ষতিকর দিক এবং এই যাত্রা নাটকের যে ভয়ঙ্কর পরিণতি, এটি নিয়ে যারা হ্যামিলনের বাসিওয়ালার মতো মানুষজনকে সচেতন করেছিলেন তাদের মধ্যে বিএনপির যারা শীর্ষ নেতা ছিলেন, জেলে আছেন বা জেল থেকে বের হয়েছিলেন তারা ছিলেন প্রধানত, এবং তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ইতিহাস, জীবন্ত কিংবদন্তির ইতিহাস। উনি কতদিন বাঁচবেন, আমি কতদিন বাঁচব জানি না, কিন্তু এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি থাকবেন, কোনো যাত্রা দলের নায়ক তার কবরের কাছে গিয়ে জিয়ারত করার মতো অবস্থা তাদের হবে না। তো সেই মির্জা ফখরুল ইসলাম সাহেব বের হয়েছেন, আমির খসরু মামুন চৌধুরী সাহেব বের হয়েছেন। এখন লোকজন বলাবলি করছে যে কেন বের হলেন, এরা কি ওই দামি মামির যে নায়ক নায়িকা তারা মুক্তি দিলেন, নাকি
ভারতের নির্দেশে তারা মুক্তি পেলেন না আমেরিকার চাপে বা ইউরোপের চাপে মুক্তি পেলেন? এখানে এই সময়টিতে এসে রাজনীতিতে প্রতিদিন পরিবর্তন হয়। একটা সময় আমরা অনেককে বন্ধু মনে করি, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি বন্ধু নন, তিনি শত্রু। আমরা ইউরোপ এবং আমেরিকা নিয়ে খুব বড় বড় যে স্বপ্ন দেখেছিলাম সেই পুরো স্বপ্নটাই এখন শুধু ভেঙে খান খান হয়নি। এটি যে একটা প্রতারণা ছিল, এটি যে একটি ফাঁদ ছিল, এটি বোঝার জন্য এখন আর কোনো রকম যাকে বলা হয় গাণিতিক ব্যাখ্যা দরকার নেই, স্পেশাল কোনো নলেজ দরকার নেই, বিশেষ জ্ঞান বা বিজ্ঞান দরকার নেই। একেবারে প্রকাশ্য দিবালোকে একটি সত্য যেমন স্ফোটিত হয়ে যায় দিব্য দৃষ্টিতে, আপনি যেভাবে সবকিছু দেখতে পারেন, আমেরিকা এবং ইউরোপ ভারতের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে বিএনপির সঙ্গে কী করেছে, আজ এটি প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। তো কাজেই সেই ইউরোপ এবং আমেরিকা মির্জা ফখরুলকে বের করে জেলখানা থেকে আপনারা সবাই বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। দুই নম্বর হলো যে ভারত কি তাদেরকে বের করার কোনো প্রস্তাবনা দিয়েছেন? একেবারেই না। ভারত মানে কি বলবো, যে তাদের যে রাজনৈতিক পলিসি এবং সেখানে তাদের যে ব্যর্থতা পার্শ্ববর্তী দেশগুলোতে, সেই ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা অনাগত দিনে তাদের জন্য অপেক্ষা করছে এই বাংলার জমিনে। এবং ভারতকে উপযুক্ত দাঁত ভাঙা রাজনৈতিক জবাব দেওয়ার জন্য যে দলটি অনাগত দিনে এই জাতিকে নেতৃত্ব দেবে, সেই দলের নেতাদেরকে জেলে থেকে বের করার কোনো আগ্রহ ভারতের যে থাকবে না, এটা স্পষ্ট। তাহলে তারা কিভাবে বের হলেন? বের হলেন এই কারণে যে এটি আসলে প্রকৃতি এমন একটা বিষয়, আইন কানুন রাষ্ট্র এমন একটা বিষয়, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যারা পাপেট তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত সে পারে না। এমনকি আপনি উগান্ডাতে যান, এমনকি আপনি উত্তর কোরিয়াতে যান, এমনকি রাশিয়াতে যান, যেখানে একেবারে স্বৈর শাসনের সর্বোচ্চ পরাকাষ্ঠা হচ্ছে, সেখানেও কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে যেখানে আসলে যারা স্বৈর শাসক তাদের কথা মতো হয় না, জনগণ সেখানে তাদের অস্তিত্ব নিজেদের মতো করে বজায় রাখে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে আইন আদালত, কোর্ট কাছারি এবং সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি সব মিলিয়ে আইনের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বের হয়েছেন। এবং এতটুকু যদি না থাকে একটা দেশে, তাহলে সেই দেশটা আসলে অস্তিত্বই থাকে না। আপনি দেখবেন যে যুদ্ধের সময় ট্রেন চলে কোনো একটা দেশে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রেন চলেছে, যেদিন হিটলারের পতন হলো সেই দিনও কিন্তু ব্যাঙ্ক অফ জার্মানি খোলা ছিল, আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় ব্যাঙ্কগুলো খোলা ছিল। অর্থাৎ রাষ্ট্র এইরকম একটা কাঠামোর উপর দাঁড় করানো আছে যেখানে পুলিশ, বিচার বিভাগ, এরা সবসময় ভূমি অফিস, তহসিল অফিস, আপনি ধরুন মোগলরা যেই দিন আসলো বাংলাদেশে, আবার আগের বারো ভুঁইয়েরা চলে গেল, তো তখন কি করলো, ওই যে গ্রামের যিনি জমিদার বা তহসিলদার তারা টাকা তুলেছেন, যেটা আগে জমিদারকে দেওয়া হতো সেটা পরবর্তী দিনে দেখা গেল যে নতুন রাজা আসছে তার কাছে দিল। এটি রাষ্ট্রীয় কাঠামো। তো সেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে বিধি ব্যবস্থা আছে সেই বিধি ব্যবস্থার কল্যাণেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বের হয়েছেন, এবং অনাগত দিনে যারা আছেন এখনও কারা অন্তরীণ তারাও বের হবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন হঠাৎ করে কেন বিএনপির নেতারা মুক্তি পাচ্ছে, এমনকি যারা পায়নি সামনে পাবে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা করেছে। এটা কি মূলত আমেরিকার চাপ? বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আপনারা দেখতে পেয়েছেন, অনেক বিশ্লেষণ শুনতে পেয়েছেন। আপনাদের কি মতামত আজকের এই নিউজের মাধ্যমে যে তথ্যগুলো দিয়েছে গোলাম মাওলানা রনি, এ সম্পর্কে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।